जार नूर मुबारक द्वारा अल्लाह तबारक व तआला समग्र सृष्टि जगत के सृष्टि करेछेन जिनी हलेन सृष्टिर मूल सुभानाल्लाह बोलेन ना जाके अल्लाह तबारक व तआला इमामुल अंबिया करेछेन सय्यिदुल मुरसलीन करेछेन खातुमुन नबीईन करेछेन जाके अल्लाह तबारक व तआला इल्मे गायब दान करेछेन जाके अल्लाह तबारक व तआला हौजे कौसर दान करेछेन शफायते उज़्मा दान करेछेन जाके मोमिनेर जानेर चाइते आरो बेशी निकटे करे पृथ्वीर मध्ये प्रेरण करेछेन সেই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলেন সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পাকের ঔলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সুবহানাল্লাহ বলেন अल्लाह तार बंदादेर के निर्देश दिच्छेन जे आमार रसूल जा तुमादेर के दिएछेन ताहा तुमरा ग्रहण करो और आमार नबी जा तुमादेर के देन नाई ता तुमरा बर्जन करो सुभानाल्लाह बोलेन एकटा ग्रहण करा आरेकटी बर्जन करा এই দুইটি শব্দের উপরে মানব জাতির গোটা জীবনের দিক নির্দেশনা আল্লাহ তাবারক ও তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন আমার নবী যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো নবী যা দেন নাই তা তোমরা বর্জন করো নির্দেশ কার জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ যাহা বান্দাদেরকে নির্দেশ দেন সেই নির্দেশটা পালন করা বান্দার উপরে ফরজ বান্দার উপরে ফরজ জোরে কান ফরজ বান্দার উপরে ফরজ तो अल्लाह अल्लाह नबी आमादेर के की दिए छेन विदाय हजर भाषण जदि आपनी पढ़े देखुन ताहले सेखाने देखते पाबेन रसूले पाक बोलेन उम्मत आमी तुम्हादेर के दुईटी जिनिस दिए जाच्छि कयटी जिनिस जोरे बोलुन दुईटी जिनिस दिए जाच्छि एई दुईटी जिनिस के जदि तुमरा आकड़े धरो अनुसरण अनुकरण करो कखनो तुमरा पथभ्रष्ट हबे ना সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই দুইটির একটি হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন আছে না নাই আছে জোরে বলুন আছে একটি হলো আল্লাহর কালাম কোরআন আরেকটি হলো নবী বলেন আমার সুন্নাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নবীর সুন্নাহ কি নবীর কর্ম হলো নবীর সুন্নাহ সুবহানাল্লাহ বলেন না নবীজির কর্মই হলো আমাদের জন্য ধর্ম তো নবীর কর্ম কি নবীর কর্মই হলো কোরআন গভীর খেয়াল করে শুনুন এই দুইটি জিনিসকে নবী বলেন যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এই দুইটি জিনিসের মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা এই দুইটি জিনিসের মধ্যে আল্লাহ এবং রাসূল দিয়েছেন তা আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো আমার নবী যা দেন নাই তা তোমরা বর্জন করো নবী বলেন উম্মত আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুইটি জিনিস একটি কোরআন আর একটি হলো আমার সুন্নাহ সুবহানাল্লাহ আজ আমরা মুসলমানেরা নবীর দেওয়ায় এই দুইটি জিনিসকে আমরা সত্যিকার রূপে অনুসরণ অনুকরণ করি না নাউজুবিল্লাহ বলেন যদি করতাম তাহলে এই মুসলমানের দেশে এই দেশ শতকরা 90% উপরে মুসলমান ঠিক না বে ঠিক এই 90% উপরে মুসলমানের দেশে কোনো পুলিশ বাহিনী থাকতো না প্রয়োজন হতো না কোনো র‍্যাব আর্মি বিডিআর বলতে কোনো কিছু যত বাহিনী আছে কোনো বাহিনী প্রয়োজন পড়তো না কথা বুঝেন না বাংলাদেশের বাজেটের অর্ধেকের বেশি এই গ্রুপের পিছনে ব্যয় করা হয় বাজেটের অর্ধেকের বেশি এই গ্রুপের পিছনে ব্যয় করা হয় আজকে যদি মুসলমান সত্যিকারের রূপে যদি
মুসলমান হতাম আমরা তাহলে কুরআন সুন্নাহ ছাড়া কুরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে যে পথ মত দিয়েছেন সেই পথ এবং মত মোতাবেক যদি আমরা চলতাম এদেশের মধ্যে কোনো বাহিনী চলতে প্রয়োজন হতো না প্রত্যেকটি মানুষ এদেশের মধ্যে সোনার মানুষ হয়ে যেত যারা খারাপ মানুষকে দমানে লেগেই তো এসব বাহিনী কি বলেন ঠিক না বেটি খারাপ মানুষ দমানের জন্যই তো এই বাহিনী আমরা যদি সকলে আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক কুরআন ও সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তি জীবন যদি রঙিন করতাম পারিবারিক জীবন যদি রঙিন করতাম সমাজ জীবন যদি রঙিন করতাম রাষ্ট্র জীবন যদি রঙিন করতাম আমাদের ব্যবসায়ী জীবন চাকরি জীবন কৃষকের জীবন শ্রমিকের জীবন যদি ওইভাবে আমরা কুরআন সুন্নাহর আলোকে যদি আমরা পরিচালিত করতাম বা ওইভাবে যদি আমরা চলতাম কুরআন সুন্নাহর আলোকে তাহলে কোনো বাহিনী চলতো না প্রয়োজন হতো না এই দেশের মানুষ প্রত্যেকই তার দোকানপাট বাড়ি ঘরের দরজা রাত্রে খুলেই ঘুমাইতো আরামে মা বোনেরা তার নিরাপত্তার সহিত স্বাধীনভাবে তার কোনো এই ডর ভয় থাকতো না চিন্তাইকারীদের বা এই সন্ত্রাসীদের বা অন্য কিছু এই ধরনের কোনো কিছু তার মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারত কি বলে বলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা ঠিক মতন করতে পারত ভাইরা আমার বাবার আমার সবাই আরামে থাকতে পারত মনে রাখবেন ইসলামের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ সুবহানাল্লাহ বলেন না ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তির ধর্ম আওয়াজ করে বলেন না ইসলাম অর্থই হলো শান্তি শান্তি দেওয়ার মালিক কে আওয়াজ করে বলেন শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা চলতাম তাহলে আমরা সর্বত্র শুধু শান্তি আর শান্তি পেতাম কথা হচ্ছে না আমরা সেই মোতাবেক চলি না বাবা আমার গভীর খেয়াল করে শুনুন কোরআন এবং সুন্নাহর আলোকে যখন আরবের মানুষগুলো এসেছে তখন সেই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো বর্বরতার মানুষগুলো সন্ত্রাসী মানুষগুলো এক একটা আল্লাহর বড় বন্ধু হয়ে গেছে ঠিক না বাটি জোরে গান প্রত্যেকটি মানুষ এক একজন আল্লাহর বন্ধু হয়ে গেছে কেমন বন্ধু মাবুদ নিজে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সুবহানাল্লাহ বলেন না মানুষগুলো যখন এই আইয়ামে জাহেলিয়াতের বর্বরতা মানুষগুলো যেই জমায়নার মধ্যে মানুষগুলো মানুষের জানের নিরাপত্তা ছিল না মালের নিরাপত্তা ছিল না মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না কন্যা শিশু জন্ম নিলে তার জানের নিরাপত্তা ছিল না বলতে কোনো কিছুই ছিল না শুধু অরাজকতার অরাজকতা ছিল যাদেরকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগ সে মানুষগুলো ইসলামের ছায়াতলে এসে কোরআন সুন্নাহর আলোকে যখন তাদের জীবনকে পরিচালনা করার শুরু করলেন তখন সেখানের মধ্যে শুধু শান্তি আর শান্তি আমরা শান্তি চাই কি চাই না জোরে কর ইহকালের শান্তি পরকালের শান্তি কবরও শান্তি মুক্তি আমরা সর্বজায়গায় যদি পেতে চাই আল্লাহ ও রাসূলের দেওয়া পথ এবং মতে যেন চলি আমিন বলেন আপনি নিজেই নিজকে দিনের দিকে তাকান যে আমরা মুসলমান হয়ে যেই দিন কলেমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে মাবুদ বলে যেই দিন আমরা বিশ্বাস করেছি মেনে নিয়েছি রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে যেই দিন আমরা মেনে এই কলেমা পড়ে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি সেই দিন থেকে ওই মুসলমানের বিকল্প কোনো আর পথ আর মত নাই আল্লাহ রাসূলের পথ এবং মতই হলো মুসলমানের পথ এবং মত ঠিক না বাটি আমরা আজকে মুসলমান সেই পথে মতে কতটুকু চলছি
যেটা আল্লাহ আল্লাহ এবং রাসূল হারাম করেছেন আমরা আজকে সেই হারামটাই গ্রহণ করতেছি আল্লাহ রাসূল যেটা হালাল করেছেন সেই হালালগুলো আজ আমরা বর্জন করতেছি উল্টাভাবে চলতেছি নাউজ বিল্লাহ বলেন এমন আছে না নাই আওয়াজ করে বলেন মুসলমান আজকে এমন অবস্থা হয়ে গেছে যে মুসলমানের রংটা আজকে বহু রঙে রঙিন হয়ে গেছে চরিত্রের মধ্যে ঢুকেছে নাস্তিকতার চরিত্র নাউজুবিল্লাহ বলেন মুসলমানের চরিত্রের মধ্যে ঢুকেছে এই হিন্দুয়ানা চরিত্র আছে না নাই আওয়াজ করে বলেন আমাদের দেশে একটা স্লোগান উঠেছে গত কয়েক বছর ধরে ধর্ম জারদার উৎসব সভা আছে না নাই জোরে কোন ধর্ম জারদার উৎসব সভা যার কারণে দেখা যায় অনেকে দুর্গা পূজা এই পূজা সেই পূজার মধ্যে মুসলমান ফোলা ছেলেরা মেয়েরা নাচানাচি শুরু করে সেখানের মধ্যে যদি আপনার সন্তান নাচে বা আপনি অংশ গ্রহণ করেন সাথে সাথে আপনার ইমানটা চলে যাবে আবার আমাদের বাংলাদেশের মধ্যে আরেকটা কালচার ঢুকেছে মুসলমানের মধ্যে পয়লা বৈশাখ আসলে একেবারে সব জায়গার মধ্যে এখন সুন্দর করে নাম দিয়েছে মঙ্গল যাত্রা কি যাত্রা জোরে কর না দেখেন দেখা এরকম দেখেন কি দেখেন না মঙ্গল যাত্রা দেখবেন ঢাকা চারুকলার মধ্যে ঢাকা নিবাসীর চারুকলা থেকে প্রথম বের করছিল ওখান থেকে বাইর হওয়ার পরে এখন প্রত্যেক উপজেলা উপজেলা সব জায়গায় জায়গায় মঙ্গল যাত্রা প্রশাসনিক ভাবে বাইরে হয় মঙ্গল যাত্রার মধ্যে দেখবেন তারা মঙ্গল যেই যেই যাত্রাটা যেই মিছিলটার মধ্যে মঙ্গল আসবে তারা কি করলেন ওই দিন ওই ওই মিছিলটার মধ্যে তারা এই সাপের মূর্তি বানায়া কি করতেছে সাপের মূর্তি বানায় মঙ্গল যাত্রার মধ্যে তারা এই যাত্রা শুরু করছেন সেখানে মধ্যে পেঁচার মূর্তি বানায় আছে না নাই গোড়া এই বাঘের মূর্তি আছে না নাই বিভিন্ন মূর্তি আছে না নাই জোরে বলেন না এরা কি মঙ্গল দিতে পারে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন এরা কিসের মঙ্গল যাত্রা হবে কেউ যদি এই ভেবে যে আমি আমি এই মিছিলের মধ্যে যাচ্ছি এই মঙ্গল যাত্রার মধ্যে অংশগ্রহণ করতেছি এর মধ্যে বিভিন্ন মূর্তি নিয়ে বিভিন্ন আপনার এই পশু পাখির মূর্তি বানিয়ে যদি সে বিশ্বাস করে এর মধ্যে মঙ্গল আছে সাথে সাথে সে কাফের হয়ে যাবে সে না সে বেঈমান হয়ে যাবে মঙ্গল দেওয়ার মালিককে আল্লাহ আওয়াজ করে বলেন আমাদের দেশে এই দেশের মধ্যে একটা ধর্মের মানুষ আছে আমি মনে করি প্রত্যেকের ধর্ম প্রত্যেকের স্বাধীনভাবে পালন করবে সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু একটা ধর্মের মানুষ আছে যারা তাদের পূজা মণ্ডপের মধ্যে পেঁচার মূর্তি রাখে সাপের মূর্তি রাখে মনসা পূজি করে পূজা করে এটা করে বাঘ রাখে রাখি রাখে কুকুর রাখে এটা রাখে সেটা রাখে বিভিন্ন জিনিসটাকে ওদের ধর্ম নিয়ে ওরা থাকুক কিন্তু আমরা মুসলমান হয়ে কেন আমরা এই যাদের অন্য ধর্মের মানুষেরা যে শেরেক কাজ করে আমরা কেন সেই শেরেকের কাজের মধ্যে যাব কথা বুঝছেন না তো আজকে আমাদের মুসলমানের মধ্যে এই ধরনের কিছু শেরেকি হিন্দুয়ানা চরিত্র ঢুকেছে রং ঢুকেছে নাস্তিকানা রং ঢুকেছে বৌদ্ধানা রং ঢুকেছে খ্রিস্টানের রং ঢুকেছে আপনার ইহুদিয়ানা রং ঢুকেছে বিভিন্ন রঙে আজকে মুসলমান রং হয়ে গেছে তাহলে ওই মুসলমানের উপরে কি আল্লাহ রহমত আসতে পারে জোরে বলুন আওয়াজ করে বলেন কোনোদিন এই মুসলমানের উপর আল্লাহ রহমত আসতে পারে না
ভাইয়ের আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনুন, আমরা মুসলমান আমাদের সংস্কৃতি থাকবে ওই সংস্কৃতি যেটা যেই সংস্কৃতি আমাদেরকে মদিনাওয়ালা দিয়ে গেছেন। ঠিক না ভাই? ঠিক। আমরা বাঙালি কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি না, আমাদের হবে বাঙালি মুসলমানের সংস্কৃতি, বাঙালি মুসলমানের সংস্কৃতি। পয়লা বৈশাখ এই যে গত কয়েকদিন আগে, বাবা না বললেই নয়, খারাপ লাগে না? এই যে 31st নাইট আগে গেলি শহরের মধ্যে ছিল, ইউরোপের মধ্যে খ্রিস্টানেরা বৌদ্ধরা 31st নাইটের মধ্যে তারা আনন্দ করে, উৎসব করে, মদ পান করে, নারী পুরুষেরা নাচানাচি করে, আতশবাজি ফুটায়। কি দেখেন না টেলিভিশনে? খবরের মধ্যে তো দেখায় তো, যে আমেরিকা, লন্ডন, বিভিন্ন ইউরোপের দেশের মধ্যে খ্রিস্টানেরা ওই দিন 31st নাইটে কে বরণ করে, তারা নতুন বর্ষকে বরণ করে, বিভিন্ন ধরনের খারাপি কাজ করে করে আনন্দ করে। এখন ওদের দেখা দেখি আমরা বাংলাদেশের মুসলমানের সন্তানেরও এটা শুরু করছে। সেই দিন এই তো এই মাসটাই তো গত মাসটাই 31st নাইটের মধ্যে দেখলাম যে রাত্রে আমার এই গ্রামের মধ্যেই, হাজীগঞ্জের মধ্যে, সেখানের মধ্যে এই ঠুসঠাস আওয়াজ সারা রাত্রে শুনছি। কিরে এরকম করে কে? কফলা ভাই নাই 31st নাইট করতেছে, আনন্দ করতেছে, নতুন বছর আসবে, নতুন বছর 12টার পরে শুরু হয়েছে নাচানাচি। আর একবার মুসলমান চিন্তা করে না যে আমার জীবনে একটি বছর 2020 সাল চলে গেছে, এই 2020 সাল আমার জীবনে আর আসবে না, এই 2020 সালের মধ্যে আমি কতটুকু আল্লাহ ও রাসূলের পথে বলে চলেছি, কোরআন ও সুন্নাহর আলোকে আমার জীবনটা অতিবাহিত করেছি, সময়টা অতিবাহিত করেছি, আর কতটুকু কোরআন সুন্নাহর বাইরে আমার সময়টা অতিবাহিত করেছি, আল্লাহ রাসূলের পথে মতের বাইরে অতিবাহিত করেছি, এটা একবারও মুসলমান চিন্তা করে নাই। প্রতিটা হিসাব জীবনে দিতে হবে কি হবে না? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন তোমার জীবনে ভালো মন্দ তুমি যা করেছো যাররা যাররা পরিমাণ তার হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে, এটা যাদা সে পাবে। আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আপনার জীবন থেকে প্রতিটা মুহূর্ত কমে যাচ্ছে। দুনিয়াতে পাঠানোর আগে রুহে আজলে আল্লাহ আপনার জীবনের মধ্যে লিখে দিয়েছেন, তকদিরে রুহে আজলে লিখে দিয়েছেন আপনি আলমে দুনিয়ার মধ্যে কত বছর থাকবেন, কত মাস থাকবেন, কত সপ্তাহ থাকবেন, কত দিন থাকবেন, কত ঘন্টা থাকবেন, কত মিনিট থাকবেন, কত সেকেন্ড দুনিয়াতে থাকবেন, আল্লাহ রুহে আজলে আপনার তকদিরের মধ্যে দুনিয়াতে আসার আগেই লিখে দিয়েছেন। যেই দিন দুনিয়াতে পদার্পণ করলেন সেই দিন থেকে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত কমতেছে, আর প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর আদালতের দিকে অগ্রসর হচ্ছেন। ইয়ে দুনিয়া মুসাফির খানা আজ আনা কাল জানা, সুবহানাল্লাহ, প্রতিটা মুহূর্ত আমরা অগ্রসর হচ্ছি আল্লাহর আদালতের দিকে। কার আদালতের দিকে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই আপনার জীবনের মুসাফিরের জিন্দগিতে আপনি যা আমল করেছেন, যা কর্ম করেছেন, এটাই আপনার আখিরাতে, এটার উপরে আপনার আখিরাতের রেজাল্ট হবে কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কথা বলছেন না? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না কিন্তু মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি তাকে দিব। যেই দিন আল্লাহর আদালতে আপনাকে উপস্থিত হবেন আপনি, সেই দিন মাবুদ বলতেছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন আমার সাথে যারা তোমার তোমরা দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কি আমল? জোরে কন। তা আমরা কিসের ফুর্তি করি? কিসের ফুর্তি আমরা করব? ইমানদারের ফুর্তি তো সেই দিন হবে যেই দিন ইমানদার নেক আমল করে ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেবেন।
ঠিক না বেটি? যেহেতু নবী বলেন আর দুনিয়া, আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন যে আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, মুমিন জেলখানা থেকে মুক্তি পাবে সেই দিন যেই দিন মুমিনের মৃত্যু হবে, যেই দিন দুনিয়া থেকে ঈমানদার ঈমানের শহীদ নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবেন সেই দিনই ঈমানদারের জেলখানা থেকে মুক্তির দিন। ওই দিন খুশির দিন না বেজারের দিন? জোরে গান। যেই দিন জেলখানা থেকে মুক্তি পায় ওই দিন কি খুশির দিন না না দুঃখের দিন? আওয়াজ কর বলেন না। তো ঈমানের ঈমানদারের খুশির দিন সেই দিন হবে যেই দিন সে দুনিয়া থেকে ঈমানের সহিত নেক আমল করে মাহবুবের দরবারে হাজিরি দেওয়ার জন্য যাচ্ছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে ঈদের আগের দিনে কয়েক কিছু ছেলে যুবক ছেলেরা এসে বলেন, হে কৌসে পাক আপনি একটু আমাদেরকে ঈদ উপলক্ষে করে আমাদেরকে কয়েকটা কবিতা লিখে দেন, কসিদা লিখে দেন। গৌসে পাক কসিদার মধ্যে এটাই লিখছেন যে আজকে লোকেরা বলে আগামী দিন ঈদের দিন খুশির দিন, আমি আব্দুল কাদের বলতেছি খুশির দিন সেই দিন হবে আমার জন্য যে দিন আমি দুনিয়া থেকে ঈমানের সহিত সহি সালামতে কবরের দেশে যাব। সেই দিনই তো ঈমানদারের খুশির দিন। আমরা কি খুশি করি, কেন খুশি করি? শয়তানের ধোকায় পড়ে, বাতিলদের ধোকায় পড়ে আমরা কেন বেদিনদের সাথে আমরা নাচব? ময়ূর দেখছেন আপনারা? জোরে বলেন না। ময়ূরে ফেকম দড়িয়ে নাচে না? জোরে গল। কাক একবার দেখতেছে ময়ূর এত সুন্দর করে নাচতেছে, কাকি কি করলো? তো নাচতে গেছে, নাচতে যাইয়া কাক আর তো ময়ূর মতো নাচতে পারে না, এখন তার নিজের হাঁটাই ভুলে গেছে, নিজের নাচি ভুলে গেছে। এখন কাক হাঁটলে স্বাভাবিকভাবে হাঁটে না, লাভ দিয়ে হাঁটে। কথা বলছেন না? কাক ময়ূরের নাচ নাচতে যায়, নিজের নাচ ভুলে গেছে। এখন মুসলমান ইহুদির মতো ইহুদির সাথে নাচতে গিয়ে, খ্রিস্টানের সাথে নাচতে গিয়ে, নাস্তিকদের সাথে নাচতে গিয়ে, হিন্দু বৌদ্ধদের সাথে নাচতে গিয়ে নিজের নাচই ভুলে গেছে। জোরে গন না। নিজের যে একটা ঐতিহ্য আছে, নিজের যে একটা নিজেদের একটা মুসলমানের সংস্কৃতি আছে, মুসলমানের একটা আদর্শ আছে, মুসলমানের একটা চরিত্র আছে, সেটা মুসলমান আজকে ভুলে গেছে। আল্লাহ কোরআনে পাকে বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন তোমার রং হবে আমার রাসূলের রং। কারণ জোরে বলুন না। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। রাসূলে পাকের রং যারা ধরেছে তারাই হলো সত্যিকার রূপে ঈমানদার মুসলমান। আর এরা যখন কবরের মধ্যে যাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার সাথে সাথে বলবে, হে মুনকির নকির, এই লোকটা তো আমার গোলাম, আমার রং ধরে এসেছে, যাও তার জন্য আরামে থাকার ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলবে, নাওম কা নাওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও, যেমনি ভাবে বাসর রাত্রিতে নবদম্পতি আরামে ঘুমায়, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, তার জন্য জান্নাতি হাওয়া চলতে থাকবে। এই অবস্থা আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে রসুলের পাকে রং ধরা দরকার আছে না নাই? আল্লাহ রসুল যা হারাম করেছে তার থেকে আমরা দূরে থাকবো, আল্লাহ রসুল যা হালাল করেছে সেই পথে আমরা থাকবো। আমিন বলেন না? আমিন বলেন না? তাহলে দেখবেন আপনার মন কত শান্তি পায়। অর্থ না থাকতে পারে, কোটি কোটি টাকা না থাকতে পারে, অনেক জমি জমা না থাকতে পারে, অট্টালিকা ঘর না থাকতে পারে, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে যে শান্তিটা আসবে যদি রসুলের পাকের রঙে রং ধরেন, ওই রঙে যে শান্তি আসবে খোদার কসম পৃথিবীর মধ্যে আর কোনো শান্তি এর সাথে তুলনা চলে না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, আল্লাহ।
তাহলে আমরা রসুলের পাকে রং ধরতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখেন, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ কবুল করুন। রসুলের পাকে রং ধরার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবনকে রসুলের পাকের কাছে বিক্রি করে দিতে হবে, নবীর কাছে বিক্রি করে দিতে হবে। নবীর কাছে যদি আপনি বিক্রি করেন, আল্লাহ বলেন ওই বিক্রিটা আমি আল্লাহর কাছে হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, তাহলে আল্লাহ কি লাভ হবে তোমার নবীর কাছে? তোমার নবীর কাছে যদি জীবনকে বিক্রি করে দেয় কি লাভ হবে? আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার ইয়াদ থাকবে, আমার হেফাজত রহমত থাকবে তোমার উপর। আর কি হবে? আল্লাহ বলেন এই আমার নবীর বিক্রির মধ্যে যদি তোমার জীবনকে তুমি শেষ করে দিতে পারো, মৃত্যু পর্যন্ত ঠিক রাখতে পারো ওই বিক্রির উপরে, তাহলে আল্লাহ বলেন আমান আউফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতি আজরান আজিমা, আমি তোমাদেরকে আজরান আজিমা দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ, আমরা জান্নাত চাই কি চাই না? ও মাবুদ, আর কি দিবা? আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা, সুর বলুন না, সুবহানাল্লাহ, আর কি নেমত আমার? শুনো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আমার নবীর কাছে বিক্রি হলে আমি আল্লাহ তোমার কাছে কি হবে? তোমার উপরে খুশি হয়ে যাব।